हेलो एवरीवन, अस्सलामुअलैकुम। आज के आमी चिकेन पिज़्ज़ा तैरी करे देखाबो। ये चिकेन पिज़्ज़ाटा देखते कतटा सुंदर और यम्मी लागछे और खेते कतटा मजा होबे चिंता करे देखुन। तो चलो शुरू करे दे झटपट रेसिपी। एखाने आमी एक कप परिमाण मयदा नियेछि। आमी एखाने एकटी डो तैरी करबो, पिज़्ज़ा डो। एजन्य एर साथे दिए दिब 2 চা চামচ परिमाण सूजी। এখানে আমি সুজিটা এজন্য ইউজ করেছি, সুজিটা ইউজ করলে পিজাটা খুব ক্রিসপি হয় আর খেতে খুব মজা লাগে। এক চা চামচ পরিমাণ চিনি, এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 3 চা চামচ পরিমাণ সয়াবিন রান্নার তেল। এখন এগুলোকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ইউজ করেছি, এটা ইস্টের কাজ করবে। আমি এখানে কোনো প্রকার ইস্ট ইউজ করব না। এখানে আমি টক দই নিয়েছি, কারণ বেকিং সোডা আর বেকিং পাউডার আর টক দই একসাথে হলেই ইস্টের কাজ হয়ে যায়। আর বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দইটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব। পরিমাণগুলো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে টক দইটা নিয়েছি 3 টেবিল চামচের মতো, আর পানিও লেগেছে 1/4 কাপ। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করতে হবে। এখন স্টিকি একটা ডো তৈরি করেছি, দেখতে পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে, আমার হাতে কিন্তু লেগে আছে। আমি আরেকটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। যখনই রেস্টে রাখবো তখনই কিন্তু এটা সেট হয়ে যাবে। তো রেস্টে রেখে দিয়ে আমি এখন কেটে নিচ্ছি মুরগির মাংস। এখানে আমি বুকের মাংস নিয়েছি, হাড়টাকে ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে নেব। এভাবে টুকরা করে নিয়েছি। এখন উঠিয়ে নিয়ে এখানে আমি পিজা টপিং এর জন্য টমেটো কেটে নেব। টমেটো গুলোকেও ছোট ছোট করে কেটে নেব। টপিং এ আপনারা যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী। আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি রেসিপি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে নিয়েছি একটি শিমলা মরিচ, এই মরিচটিকেও আমি কেটে নিচ্ছি। মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন পছন্দ অনুযায়ী টুকরা করে নেব। এখানে চাইলে আপনারা মাশরুমও ইউজ করতে পারেন, আমি আজকে করব না। এখন আমি কেটে নেব বেবি কর্ন। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে।
এখন দুটি পেঁয়াজকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে খোসাগুলো খুলে নিব এভাবে আর ভিতরের অংশটা চপ করে নিয়েছি এটা আমি মাংসের সাথে দিয়ে দিব এখন কেটে নিয়েছি আরেকটি টমেটো আমি এখানে পিজা সস তৈরি করব পিজা সসটা বাসায় তৈরি করে নিলেই সবচেয়ে বেশি ভালো লাগে পিজাটা খুব টেস্টি হয় কেটে নাও হয়ে গিয়েছে এখন কয়েকটি রসুন নিয়েছি রসুনগুলোকেও আমি চপ করে কেটে নেব ভালোমতো চপ করে নিচ্ছি আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি পিজা সসটা তৈরি করব প্রথমেই দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন অলিভ অয়েল তেল দিয়ে দিলাম 1 টিস্পুন এখন রসুনটাকে একটু ভালোমতো ভেজে নিয়ে একটু বাদামি কালার করে নেব দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা নরম হয়ে আসলে একটু চাপ দিতে হবে নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ এতে করে সসটার রংটা খুব সুন্দর হয় এখন আমি মুরগির মাংসটাকে যেটা আমি কিমা করে নিয়েছিলাম ছোট ছোট টুকরা করে সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কুচি করে নেওয়া ছিল আগে থেকে সেটাও দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু পানি ভালো মতো নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম গরম মশলা আর মরিচের গুঁড়া আর কিছু এখানে ইউজ করব না স্বাদমতো লবণ আর একটু পানি দিয়ে ভালো মতো মাংসটাকে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব হয়ে গিয়েছে পিজার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে হাতে কিন্তু লেগে নেই এখন ভালো মতো মথে নিচ্ছি এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি পিজা মোল্ডে এখন আমি বেলে নেব পিজা মোল্ডে বসিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে আমি সেট করে নেব লক্ষ্য করে দেখুন কিভাবে করছি আর পিজা রুটিটাকে আমি কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটাকে মোটা বা চিকন করে নেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন চারপাশে চেপে চেপে দিচ্ছি এখন কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যে সসটা বানিয়ে নিয়েছিলাম পিজা সস সেটি দিয়ে দিচ্ছি এখন উপরে দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি
এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শিমলা মরিচ টমেটো সাজানোটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন বেবি কর্ন দিয়ে দিচ্ছি সাথে এখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস আরো কিছুটা চিজ দিয়ে দিচ্ছি উপরে আমি এটি চুলায় বেক করব এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ধরনের অলিভ ইউজ করব না রেডি হয়ে গিয়েছে এখন চুলায় একটা কড়াইয়ে কিছুটা লবণ দিয়েছি এর উপরে একটি স্টেন বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি পিজা এটা আমি 30 মিনিট বেক করব চুলায় এখন আমি ঢেকে দিয়েছি আর উপরের ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি যেন ভালোমতো বেক হতে পারে 30 মিনিটের জন্য রাখলেই এনাফ হয়ে যাবে তো 30 মিনিট পর আমি দেখাচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ মজার চিকেন পিজা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ বাসায় এত ভালো পিজা তৈরি করতে পারলে কেন রেস্টুরেন্টে গিয়ে খাবেন বাসায় তৈরি করে খেতে পারেন পিজা পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি পিজাটা কিন্তু অনেক গরম আমি হাতে নিয়েছি তারপরও দেখানোর জন্য আর পিছন সাইডটা দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আর ক্রিস্পিও হয়েছে অনেক খুবই টেস্টি হয়েছে এই চিকেন পিজাটা এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন বাচ্চাদের তো এই পিজা খুবই পছন্দ আর খুবই হেলদি কারণ এটি বাসায় তৈরি করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ